হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে, একটি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল হচ্ছে 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 বর্গ ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 30:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করতে হবে। তো এখানে ট্রাপিজিয়ামের যে এরিয়া এরিয়া বলা আছে এখানে 1400 বর্গ ডেকামিটার, আর যে সমান্তরাল যে বাহুদুরো রয়েছে তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 20 ডেকা মিটার, আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে তো আমরা মনে করি লেট সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য 3x ডেকামিটার আর 4x ডেকামিটার। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ 3x + 4x ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, তো এখানে 20। তো ক্ষেত্রফলটা দেওয়া আছে 1400 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 7x × 20, বা আমরা বলতে পারি 1400 ইজ ইকুয়ালস টু 70x। Therefore, x is equals to 1400 by 70, that is equals to 20. তাহলে দৈর্ঘ্যের অনুপাত ছিল 3x আর 4x, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে? সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্য হচ্ছে 3 × 20, দ্যাট ইজ 60 ডেকামিটার, আর হচ্ছে 4 × 20, দ্যাট ইজ 80 ডেকা মিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট বিরঙ্ক.com।